শুধু হংস দাদা আমাদের সকলের কাছে সেই হংস দাদা আজকে কিন্তু রয়েছেন অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি উনি সঙ্গীত পরিবেশনা করে থাকেন আজকে ওনার কণ্ঠে আমরা কিছু গানও শুনে নেব শ্রী বাসুদেব পাল ছাড়াও দেখে নেব জ্যোতিশঙ্কর রায় এবং দেবশঙ্কর রায় ভায়োলিন ব্রাদার্স বলে ওনারা বিখ্যাত এবং ওনাদেরই একজনের স্ত্রী কিন্তু এই চৈতি রায় এটাও আপনাদের কাছে জানিয়ে দিই যে যারা যুগল বন্দী আজকে রয়েছেন কিন্তু স্বামী এবং স্ত্রী এবং তার ভাইও রয়েছেন অবশ্যই আপনাদেরকে আমাদের তরফ থেকে খোয়াই এবং প্যাশনের তরফ থেকে শ্রী বাসুদেব পালকে প্রথমে সম্বর্ধনা জানানো হবে একটু করতালি হয়ে যাক অভিনয় আমরা সেই শ্যামু দাদার কথা কি করে ভুলি তারপরেও কিন্তু অনেক অভিনয় করেছেন নানা নাটকে নানা সিনেমায় আমরা দেখতে পেয়েছি এবং কণ্ঠসঙ্গীতে উনি অনবদ্য সেটা আজকে আমরা অবশ্যই শুনব এবং শ্রী জ্যোতিশঙ্কর রায় এবং শ্রী দেবশঙ্কর রায় আগে দেবশঙ্কর তারপরে জ্যোতিশঙ্কর একদমই তাই ঠিক প্যাশন গ্রুপ আমাকে এবং ভায়োলিন ব্রাদার্সকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এর জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে হলটিও খুব সুন্দর এবং প্যাশন যে গানগুলি শুনিয়ে গেল তো একদম আসর জমিয়ে দিয়েছে জানি না তারপরে আমার গান আর আপনাদের ভালো লাগবে কিনা যাই হোক গানে গল্পে অভিনয় জমজমার সেই হংসরাজ যে হংসরাজ 1976 সালে রিলিজ করেছিল এবং সেই সময় মানুষের মন বিপুলভাবে জয় করেছিল সেই ছবি আজও 47 বছর পরে জি বাংলা সিনেমাতে যখন পুনঃপ্রদর্শিত হয় তখন মানুষের ভালোবাসা একই রকম ভাবে পেয়ে থাকে এবং সেই চরিত্রগুলি সবার মনে যেন জীবন্ত হয়ে রয়েছে আর তাদের মধ্যে একটি চরিত্র ছিল শ্যামুদা যে চরিত্রে যোগদানকারী শিল্পী ছিলাম আমি আজকে আমারও খুব সৌভাগ্য যে এইসব ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছিলাম আজকে প্যাশন গ্রুপকে অনেক ধন্যবাদ আমি দু একটি গান আমার পছন্দের শোনাবো আপনারা তার জন্য ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন ধন্যবাদ আচ্ছা হংসরাজের এত পপুলারিটি সেই জন্য হংসরাজেরই আরেকটি গান দিয়ে আমি শেষ করছি ও বাবু এখন আমি আছে যে তার টাকার খনি আর
কিছুই আর সামুদাদার এই যে কিছুই আছে হৃদয় কতক্ষণ আধার হলো সফল তারে পলক ধাঁধায় আধার হলো সফল তারে পলক ধাঁধায় আধার হলো আমাদের মধ্যে ছিলেন আপনাদের আপনাকে ধন্যবাদ জানাই।